গুড মর্নিং এভরিওয়ান, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল মাথায় হেলমেট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর আমরা বেরিয়ে গেছি হচ্ছে আশ্রমের উদ্দেশ্যে। আমরা কালকে একটু সায়েন্স সিটি গিয়েছিলাম, তো সেই ব্লগটা পরে আসবে, তো এই ব্লগটাই আগে দিলাম। তো সেই জন্য কালকে অনেক রাত করে বাড়ি ফিরেছি, তাই কালকে আর শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি, আজকে সকালবেলা যাচ্ছি। তো আমার কথাগুলো, আমি যখন গাড়ি যখন চলছিল তখন আমি কথা বলছিলাম, কিন্তু পরে যখন এডিট করতে যাই তখন দেখছি যে কোনো কথা বোঝা যাচ্ছে না, এত গাড়ি আওয়াজ হচ্ছে, তাই বাধ্য হয়ে কথাটা মিউট করতে হয়েছে। তাই হয়তো আমার লিপের সাথে আমার কথার কোনো ম্যাচ হবে না, তো একটু তোমরা মানিয়ে নিও প্লিজ। এখন 7:30 থেকে 8টা মতন বাজে। দেখো বাড়িতে এসেই ছেলেটা ক্যারাম নিয়ে বসে পড়েছে, সে দেখতে পাচ্ছ জামা প্যান্ট কিছু খোলেনি, আর এই যে নীল দাদার সাথে বসে পড়েছে ক্যারাম নিয়ে, ও বোধহয় এই জন্যই এখানে আসে। ক্যারাম খেলছি। হ্যাঁ নীল দাদা, কি খেলছো তুমি? ক্যারাম খেলছি। ক্যারাম খেলছে, সব তোমাদের বুঝে নিতে হবে, অত যদি বুঝে বলো তো কি করে হবে? হ্যাঁ বেরিয়ে যাবো যাবো, একটু পরে যেতে তো হবে। হ্যাঁ রাখবো রাখবো, নামটা একবার শোন না, হেসে পাল ওটা পুটি খাবে। এই নাম বল তো, তোমাদের তখন বললাম গাড়ি করে আসছি, মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পেয়েছি জানো তো, মানে ভিজে পুরো বৃষ্টিতে ভিজে গেছি। তো ভাগ্নিজ রেনকোটটা ছিল, ধরো এ বাবা পালা দেওয়া দরজা, নিচ থেকে চাবিটা আনি, চাবিটা নিচে, নিচ থেকে চাবি আনতে হবে। এবং ওখান থেকে আশ্রমে গিয়েছিলাম, তো আশ্রমে আজকে গিয়েছি, আশ্রম মাঝে মধ্যে প্রোগ্রাম, একটা ছোট্ট প্রোগ্রাম আছে, তো তবু আজকে 7:30 থেকে নাচের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আর কি খুব মানে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ যেহেতু খুব বৃষ্টি হচ্ছে সেহেতু মানে স্টুডেন্টরা কেউ খুব একটা আসেনি, আসেনি মানে কেউই আসেনি, ধরতে গেলে দুজন একজন করে এসছে। ওই জন্য কী করলাম, নাচের ক্লাসটা বন্ধ করলাম, যে ঠিক আছে তোদের নাচের ক্লাস করতে হবে না। সেই ওদের না মানে আশ্রমে এমনিতেই ওদের 9:30 সময় আসার কথা আছে সবার, যেহেতু বললাম একটা ছোট্ট প্রোগ্রাম আছে আজকে, তো সেই জন্য 9:30 সময় সকলেরই আসার কথা। তা আবার মানে আমি যদি নাচের ক্লাস করাতাম ওদের, তাহলে ওরা আবার নাচের ক্লাস করে বাড়ি যেত, গিয়ে আবার আসতো। ওই জন্য বললাম ঠিক আছে ছাড়, আজকে নাচের ক্লাস ছুটি করতে হবে না, পরের সপ্তাহে নাচের ক্লাস করবি। আর আজকে এমনিতে তো কেউ আসেনি, যে 6 জন এসেছিলো ওদেরকে বললাম তারা বাড়ি চলে যাক, গিয়ে একদম রেডি হয়ে 9:30 সময় আশ্রমে চলে আসবি, আশ্রমে যে ছোট্ট প্রোগ্রামটা আছে সে প্রোগ্রামে চলে আসবি। তো ওই জন্য ওরা বাড়ি চলে গেছে, আমিও এখানে শ্বশুরবাড়িতে চলে এলাম। আর তোমরা যেমনটা দেখছো আর কি, ছেলে এসে ক্যারাম বোর্ড খেলতে বসে গেছে, এবার চপ কিনে এনেছি, চপ দিয়ে একটু মুড়ি খাবো, আর ছেলেটাকেও একটু খাওয়াবো, খাইয়ে ওর বাবা আশ্রমে চলে যাবে আবার এক্ষুনি, আর আমি হচ্ছে 11:30-12টার দিকে আমি একটু রেডি হয়ে আশ্রমে চলে যাবো। তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি আমার ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। এখন মতন টাটা, আমি একটু চেঞ্জ করে নিই, তো টাটা, ছেলেটাকেও খাইয়ে নিই, তো টাটা পরে কথা হচ্ছে। ছেলেটাকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, ওর বাবা তো প্রায় মিনিট মানে বাড়িতে আসার 15 মিনিটের মধ্যে খেয়ে দিয়ে আবার চলে গেল আশ্রমে। আজকে আশ্রমে দাদা যেহেতু মানে নেই, তাই ওর ওপরে একটু চাপটা বেশি। আর এখানে দেখো ছেলেটার চুলটা কাটিয়ে দিচ্ছি, মানে এত চুল হয়ে গিয়েছিলো মাথায়, খুব ইরিটেট মানে খুব ইরিটেশন হচ্ছিলো চুলের জন্য, চুল কাটছিলো হাত মানে বারবার মাথায়, আর গরমের সময় তো খুব কষ্ট, ওই জন্য চুল কাটছি। তো এখনও পর্যন্ত তো ও ন্যাড়া হয়নি, আর ওর চুল কিন্তু কাকুই কেটে দেয়, এটা হচ্ছে আমার ছোটো শ্বশুর, যাই হোক কাকু চুল কেটে দেয়। তো আজকে বাবার কাছে দিয়েছি, এটা হচ্ছে আমার শ্বশুর, তো বাবার কাছে দিয়েছি, বাবা ওকে দেখো করে নিয়ে আসে। ওই চুল কাটতে গেলে না গায়ে পুরো চুল ভর্তি হয়ে যায়, আর আজ যেহেতু একটা জায়গায় যাব, ওই জন্য আমি আর নিয়ে বসিনি, বাবা বলল দে আমি নিয়ে বসছি। চলো ছটপটা চুলটা কেটে নিই, তো চান করিয়ে দেবো। রেডি হয়ে চলে এসেছি, এটা
নিশ্চয়ই চেনা চেনা লাগছে। আশ্রমে এসেছি, মেনলি এখন বলবো খেতেই এসেছি, ঠিক আছে। একটা একটা 15 মতন বাজে, আসলে ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, তো তার জন্য আর কি দেরি হয়ে গেছে আসতে। তো আমি এখান থেকে তারা নাচের ক্লাসে চলে যাবো। এখন হচ্ছে এখনো পর্যন্ত ওপরে প্রোগ্রাম হচ্ছে, চলো প্রোগ্রামের সাথে যাওয়া যাবে। অনুষ্ঠানের জন্য দেখো তিনজনকে কি সুন্দর করে সাজানো হয়েছে। এখানে মা, ঠাকুর আর স্বামীজি আছেন, তো তিনজনকে আজকে নতুন বস্ত্র পরিধান করানো হয়েছে। তো দিয়ে এখন এই ঠাকুরের কাছে দেখো, এই যে ভোগটোকগুলো সব দেওয়া হয়েছে। তো দিয়ে আগে হচ্ছে এই ঠাকুরকে, ঠাকুরের কাছে পুজো হয়েছে, তারপর এই ঠাকুরকে আর কি উপরে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, সকাল থেকেই এখানে অনুষ্ঠান হচ্ছে, আমি তো আসতে পারিনি, আমি মিস করে গিয়েছি। ছেলেটাকে খাওয়ালাম, ওকে রেডি করালাম। এখানে দেখো ঠাকুরের ভোগের জন্য জোগাড় যন্ত্র হচ্ছে, তো এখানে সমস্ত রকম ফল কাটা হচ্ছে। এগুলো হচ্ছে যারা গেস্ট এসছে ওনাদেরকেও দেওয়া হবে। তো আর ওখানে দেখো গণেশদা পনির ভাজছে, আজকে পনিরের তরকারি রান্না হবে। গণেশদা ওখানে বসে বসে চেয়ারে পনির ভাজছে, আর পম্পা হচ্ছে এখানে এই ফল টলগুলো কেটে রেডি করছে, আর দাদা তো এইখানটায় রান্না করছে। এদিকে তাকাও, খুন্তিটা হাতে নাও। এবার ঠিক আছে, ও ঠিক আছে, এখন এটাই ট্রেন্ড, হাফ প্যান্টই এখন ট্রেন্ড। ঘুমিয়ে বউ ঘুমাচ্ছিল, তারপর কথা হবে তোমাদের সাথে।
আমার আর ছেলের দুজনের খাওয়া হয়ে গেছে, এবার দেখো ছেলেটা কি করছে, দেখো কিরকম আইসক্রিম খাচ্ছে শুধু দেখো। ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, আর কাটি চুষো না। এবার কি করবো এবার, নিয়ে এবার গায়ে মার। মোহন তুমি কি খেয়েছো, কি খেয়েছো, কি খেয়েছো বলো। আমার ছেলেটা একবার দেখো, তুমি আবার দেখো বোন, আমি খেয়ে নিলাম কি করবো। আমার পছন্দ যদি খেতে পাওয়া হয় আমি আগে খেয়ে নিয়েছিলাম, এবার দেখো এরা হচ্ছে সব খেতে বসেছে। আমার বড় একটি সময় খেতে বসেছে, ওরা পরে খাচ্ছে, ভাবলাম ওটাও একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। তো আজকের মতন প্রোগ্রাম কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, এবার সব যে যার বাড়ি চলে যাওয়ার পালা। যে গেস্টরা এসেছিলেন ওনারা কিন্তু আসলে সাউথ ইন্ডিয়ান, তো ঠিক আছে। এই আশ্রমে না মানে আসলে কত রকম যে মানুষের সাথে পরিচয় হয় সত্যি সেটা ভাবার বাইরে, বিভিন্ন রকম মানুষের সাথে পরিচয় হয়। তো ওনারা এখন বাড়ি চলে যাচ্ছেন, ওনারা চলে গেলেই আমরা চলে যাব, ঠাকুর নিয়ে চলে যাচ্ছেন। আর আমার ছেলে তো গেছে আইসক্রিম খেতে, তখন দেখালাম বাইকে বসে আইসক্রিম খাচ্ছে, ওটা ছিল 2 নম্বর আইসক্রিম, এখন হচ্ছে অঙ্কুর আর অনেকের সাথে গেছে 3 নম্বর আইসক্রিম খেতে আর কি। ওই যে ফিরে এসছে, নিজে একা একাই চলে গেলো ওদের সাথে স্কুটি করে আইসক্রিম খেতে। তো এই যে আইসক্রিমটা খেয়ে এসে এবার এই বাবার কাছে যাচ্ছে, মানে বাবাকে জানাতে আর কি যে ও আইসক্রিম খেতে গিয়েছিল। আজকে সারাদিন ওর ওপর দিয়ে ভীষণ ধকল গেছে, ছোট বাচ্চা মানুষ তো, দেখো বাবা গান গাইছে আর ও কিরকম ঘুমিয়ে পড়ছে। তো এই ভিডিওটা না আসলে আমার ননদ করেছে, ঠিক আছে, আমি তখন ওপরে ছিলাম, ও আমাকে ভিডিওটা করে পাঠালো, আমি ভাবলাম এটা তোমাদেরকে একবার দেখাই। তো ছেলেটা নিচে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, আর আমরা দুজন দেখো ওপরে একটু কোয়ালিটি টাইম কাটাচ্ছি। এটাকেই কোয়ালিটি টাইম বললাম তার কারণ ওইভাবে তো দুজনে টাইম কাটাতে পারি না, কারণ ওখানে তো কোয়ার্টারে তো দুজনে থাকি, দুজনে থাকি, বাচ্চাটা থাকে বুঝতেই পারছো, ওখানে বাচ্চাটা সবসময় সাথেই থাকে। আর এই বাড়িতে এর একটু ও নিচে খেলতে গেলে বা নিচে একটু ঘুমিয়ে পড়লে আমরা দুজনে একটু সময় কাটাতে পারি। আর নিজেদের মতন এই সময় কাটানোটা না এটা একটা রিলেশনে খুব দরকার, একটা প্রাইভেসি থাকে, কত রকম গল্প থাকে, ঠিক আছে, তো একটু শান্তভাবে শান্তি করে করা যায়। বাচ্চা থাকলে তো সেটা হয় না। তা ওরও মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ওই টিপটিপ করছে, ওই জন্য আমাকে এসে বললো একটু মাথাটা টিপে দাও, যার জন্য আজকে বাড়িতে গেলাম না। বললাম ঠিক আছে, অনেকটা রাস্তা তো বাইক নিয়ে যেতে হবে, তোমাকেই বাইক চালাতে হবে, তার থেকে থাক আজকে আর যাবো না, আজকে রাতটা রেস্ট নাও, কালকে সকালবেলা ভোর ভোর এখান থেকে বেরিয়ে যাব। তো ঠিক আছে, আমরা একটু এখন নিজেদের মতন সময় কাটাই, গল্প করি, ছেলেটা তো নিচে ঘুমাচ্ছে, ওকে রাত্রেবেলা ওপরে নিয়ে চলে আসবো। আজকের মতন এখন এখানে টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, টাটা।